আমার নাম মোহাম্মদ সাগর, আসি টাঙ্গাইল জেলা থেকে, সতীশ ইম্পায়ার্ড মডেল উচ্চ বিদ্যালয়। আমার টিম ক্লিয়ামেন্ট টুর্নামেন্টের রানার আপ টিম, আমি টিমের ক্যাপ্টেন ছিলাম এবং গোল্ডেন বল উইনার। ফুটবল খেলা শুরু করছি 2015 থেকে, মোটামুটি ঠিকভাবে শুরু করা হয়েছে। গোলাম রহান বাপন স্যার আমাদের কোচ, তিনি নিজের অর্থায়নে একাডেমি চালায়, নিজে প্র্যাকটিস করায়, সেখান থেকে খেলাধুলা শুরু করছি। প্রথম প্রথম যখন শুরু করছি তখন তো অবশ্যই সমস্যা করতো যে কেন এটা কী দরকার, লেখাপড়া বাদ দিয়ে এমন কেন করা দরকার। তারপরে যখন আস্তে আস্তে আমি আবার 16 ন্যাশনাল খেলছিলাম, তখন আমার ফ্যামিলি থেকে সবাই সাপোর্ট করতো যে আমার ছেলে ভালো জায়গায় যাইতেছে। বিভাগীয় পর্যায়ে খেলতে হয়েছে আমাদের 8টা ম্যাচ, আর ন্যাশনাল রাউন্ডে খেলতে হয়েছে 6টা ম্যাচ। হ্যাঁ, আমরা সবগুলো ম্যাচ ইজিলিভাবে জিতে গেছি একদম। সত্যি কথা বলতে একটা ম্যাচ শুধু টাইব্রেকার ছিল। ন্যাশনাল রাউন্ডে আমার গোল 5টা, অ্যাসিস্ট আছে 14টা। কোচটা অবজার্ভ করতেছে সব কিছু, যাওয়ার পসিবিলিটি আছে, ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতেছি, আল্লাহ ভরসা। সাগরের ম্যানচেস্টার সিটি যাবার স্বপ্ন কি পূরণ হবে জানতে চোখ রাখুন ক্লিয়ারম্যান বাংলাদেশের ফেসবুক পেজে।